ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে, কাশ্মীর যাওয়ার কথা ছিল, যাবা না? অবশ্যই যাবো, আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি, ওখানে আমরা 7 দিন থাকবো। সত্যি? তুমি আমার লক্ষ্মী জামাই, তা আমরা কবে যাচ্ছি? তোমার ভাই 50,000 টাকা ধার নিছে না, ওই টাকাটা নিয়ে আসো, তারপরেই রওনা দিব। কাশ্মীরে শীতের দিনে বরফ পড়ে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো। আমি সাপাতি হ্যাঁ, আমাকে সির ফাঁসি কা সাজা চাইয়ে। কি নাম আপনার? আদর। আপনার সবগুলা দাঁত ফালাই দেবো, ঠিক মতো চেনা জানা নাই, মাত্র দেখা হলো সে এখনই আদর চাইতেছে, তাকে এখনই আদর করতে হবে। আরে আদর করতে হবে না তো, আমি তো আদর, মানে আমার নাম আদর। ও সরি, আপনার বাবার নাম কি? সোহাগ। মায়ের নাম মায়া। বাবা মা ছেলের মধ্যে কত মিল, আদর সোহাগ মায়ার পরিবার। আচ্ছা আদর, আমি দেখতে সুন্দর এর জন্য কি আপনি আমার উপর ক্রাশ করছেন, নাকি আসলেই আমাকে ভালোবাসেন? ফিলিংস আছে। সত্যি কথা বলতে কি, আমি আপনার ছবি দেখে আপনার উপর ক্রাশ খেয়ে গেছি, এত ক্রাশ খেয়েছি যে মনে মনে সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলছি। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে শুধু আমি মন পাবো, দেহ পাবো না, সত্যিকারে ভালোবাসতে গেলে মন দেহ সব লাগে। বাহ, আপনাকে যতটা বোকা ভাবছিলাম আপনি তো তত বোকা না, আপনি তো অনেক চালাক, আই লাইক ইট। আচ্ছা, এর আগে আপনি প্রেম টেম করছেন না? জি না। আমার নিজের বলতে শুধু একটা ফেসবুক আইডি আছে, তাও আবার অন্যের জিএফবিএফ দিয়ে ভরা। এই যে আপনি যে আজকে লিপস্টিক লাগাইছেন মুখের মধ্যে, কিসের কারণে? কিসের কারণে সেটা আমি জব দিব না, আমরা মেয়ে মানুষ আমরা লাগাই, আমরা মেয়ে মানুষ আমরা সবসময় ব্যবহার করি। তাই? হ্যাঁ। যে এরকম স্মার্ট কোন ছেলে পেলে কি বিয়ে শাদী করবেন? নট এক্স হবে না, এত আশা ঘুম নষ্ট করেন না, গরু দাঁত আমার মতো পুরুষ, আমার মতো পুরুষ আমি দান দেই না। ইউ আইডি আইডি কার্ড আজকাল মাইর খাবি তু দরিশকান। আপনি কতটুকু পড়াশোনা করছেন? করি নাই। আপনার স্বামী আপনাকে খুঁজাখুঁজি করতেছে আর আপনি রাস্তা রাস্তা ঘুরতেছেন। স্বামীর মাল আছে, মাল আমার প্রয়োজন নাই, মাল আছে, মাল স্বামীর মাল আছে, আমার প্রয়োজন নাই। না, আপনার স্বামীকে আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, মাল আছে তার, বুঝছো? এবার মাল বলতে কি বুঝাইবে? না বুঝলে সরো, মারমো, জুতা দিয়ে মারবো। আমারে মারো কেন? আমি কি করছি বুঝো না কেন? আমি এত কিছু বুঝি না, এগুলো তো জিজ্ঞাসা। না বুঝলে চুপ তো। এই যে আপনি যে আজকে লিপস্টিক লাগাইছেন মুখের মধ্যে, কিসের কারণে? কিসের কারণে সেটা আমি জব দিব না, আমরা মেয়ে মানুষ আমরা লাগাই, আমরা মেয়ে মানুষ আমরা সবসময় ব্যবহার করি। যতই তোমরা ইংরেজিতে কথা বলো না কেন, কেয়ালানি খেলে সেই বাংলাতেই বলতেই হবে। মুই কি সালমান খান রূপ জ্বালাইছে মোর মোটা কি দাও দাও? একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? একটা ছেলে একটা মেয়ের কোন দিক থেকে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো? আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে? আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়ছে কারণ আমি খুবই অসাধারণ, আমি হট, আমি হট। ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান, 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20,000 টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। ছেলে পছন্দ হয়েছে তাই ছাড়িয়ে দিছি, পোলা পছন্দ হয়েছে তা তুই যাই তোর নয় পোলার লগে মাইয়ে ছাড়িয়ে দিছ, তোর তো খারাপ মাতারি। ওই ছেলের পিছনে তো তোর মাইয়া তুই লীলা দিছি, তা তুই জাতি পারিস কি? আমার মাইয়া ওই পোলার লগে খাদে, আমারও এক পেরকার খাদে, কিন্তু আমার স্বামী আছে, না হইলে আমিও যাই যাওয়া। শয়তান নে মাথা দিয়াই, তোর মাইয়ের আছে কি? আমার মাইয়ের রূপ গুণ সব আছে, সংসারিক কামও জানে, তোর মাইয়ের সংসারের কাম জানে, জানবে কেমনে? তুই মা নিজেই তুই রানতে পারতে পারো না। এ তা তুই রানতে পারিস? আমি রানতে পারি না, তার এত কাল আমার স্বামীর কি তুই রাইন্দে খাওয়াইছ? শয়তান নে মাথা দিয়াই।
আরে কে এত সকাল সকাল দরজা নক করতেছে? হ্যালো স্যার, আমি হানিস। আমি কি করব, চাটবো? জি না স্যার, আমি চাইল্ড হোম থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা আছে? না বাচ্চা নাই। আপনি একবার চান্স দিয়ে দেখেন, বাচ্চার লাইন লাগিয়ে দেবো। সরি স্যার, আমি বিবাহিত। এই আজকে এত রাত হলো কেন, কোথায় গেছিলে? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিল আর তুমি কি শিখলা? হুজুররা বলল, জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেই রকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। এ কি হলো? শোন না, গার্লফ্রেন্ড আবি? না শোন, বৌমান আবি তো বল। উনকা ইউ মুস্কুরানা গজব হো গয়া। এই এক কাপ চা দাও, আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো, ডিস্টার্ব করবে না। বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো, কি খোঁজো ওর ভিতর বলো তো? বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কোন লাভ হবে না শোনা, জন্মের পর থেকে আমিও সিআইডি দেখি। আমি সাপাতি আব্বু, কলেজে ভর্তি হমু, সায়েন্স নিমু, কমার্স নিমু না আর্টস নিমু? ভাই আমার কি টাকা পয়সা কম আছে? তিরুডাই লয়ে লো, বাদ দিবি কে? আমারও দিনের চোট বোঝে না। জীবনে তো কোনোদিন বিনটিন বাজায় নেই, তাহলে আমার লাইফে এত কাল সাপের উৎপাত হলো কিভাবে বুঝি না বল। এই জানো, আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি, তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার বললো তোমার আর আমার ব্লাড গ্রুপ এক। কেন হবে না, আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো। এই কি বললা, আমি তোমার রক্ত খাই? ভাইজান, এই শাড়িটার দাম কয় টাকা? কপাল ভালো, ঘুমায় ঘুমায় স্বপ্নে শপিং করতেছে। আরে ভাই, দামি দামি শাড়ি দেখান 10-20 হাজার টাকা দামের। কেন কেন, যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো। 20 হাজার টাকারটা প্যাকেট করে রাখেন, ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে। ¡Suscríbete al canal!